হ্যালো স্ট্রেন্ড আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের সিসি এইটের লাস্ট মুহূর্তের প্রস্তুতি যেগুলো একদমই বাদ দেওয়া যাবে না যেখানে আমি তোমাদের কোনো সাপোর্টিং প্রশ্ন দিইনি এখানে শুধুমাত্র তোমাদের বলবো যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যারা শুধুমাত্র পাস করতে চাও তাদের জন্য আজকে এই ভিডিওটি তোমাদের বলবো তোমাদের অবশ্যই তোমরা কিন্তু কি ভালো করে করার পর তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আমার লাস্ট মিনিট সাজেশান এবং তোমরা পরে তোমরা কিন্তু পারলে ফুল সাইজান পড়ে যাও এবং তোমাদের সিসি এইটের বিগত তিন বছরের যে ছোট প্রশ্ন এসেছিলো তার ছোটো প্রশ্নের উত্তরও আমি তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা পারলে কিন্তু দেখে নিও এইগুলো তোমাদের কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো বাদ দেওয়া যাবে না শুধুমাত্র যেগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোই কিন্তু আজকে ভিডিও তোমার সামনে আজকে আলোচনা করবো দেখো যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো এরকম ভিডিও সবার আগে পাচ্ছ তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এখানে বিশাল বিশাল ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তোমাদের এবারের জন্য নেক্সট আদি আধুনিক ইউরোপে বিজ্ঞান অগ্রগতিকে কেন্দ্র করে কিভাবে বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল তো দেখো তোমাদের দুটির মধ্যে কিন্তু একটি আসবে এখানে তোমাদের কিন্তু দুটি আসাশোনা কিন্তু অত্যন্ত কম দুটির মধ্যে একটি আসবে ঠিক আছে কারণ এই প্রশ্ন ছাড়া তোমরা কিন্তু অনেক সময় ইউহাই সিসি এইটে কিন্তু বিজ্ঞান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসে এবং আসবেই তোমরা কিন্তু সেভাবেই করে রেখো দুটোর মধ্যে কিন্তু একটি বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটি কিন্তু অবশ্যই পরীক্ষায় আসবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন মার্কেন্টাইল বাদ এবং গৌরবময় বিপ্লবের তাৎপর্য তো দুটির মধ্যে কিন্তু একটি বিশাল ইম্পর্টেন্ট ভালো করে করবে নেক্সট সামরিক বিপ্লব টিকা আর নিরঙ্কুর রাজতন্ত্র তো এগুলো তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি এই প্রশ্ন তোমরা কিন্তু একদমই বাদ দেবে না এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকে এই ভিডিও তোমরা শুধুমাত্র যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো বাদ দেওয়া যাবে না সেগুলো তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু লাস্ট মিনিট সাজেশান তোমরা কিন্তু যেও কারণ এই কটা প্রশ্ন তোমরা কিন্তু করলে কিন্তু হবে না যদি প্রশ্ন কঠিন হয়ে থাকে তখন তোমাদের কিন্তু সমস্যা হয়ে যাবে তাই তোমাদের গুটি কয়েক প্রশ্ন চারটে তিন চারটে পাঁচটা প্রশ্ন পর্যন্ত হবে না শুধুমাত্র এখানে বলা যে তোমাদের যেগুলোর সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো একদমই বাদ যাবে না তো সেগুলোই কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করছি এগুলো ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু আমার যে লাস্ট মিনিট সাজেশান সাপোর্টিং তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু করে যাবে ভালো করে এবার দেখো তোমাদের ফাইভ মার্কসের প্রশ্ন তার আগে তোমাদের বলবো যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো দেখো অফলাইনে আমি তোমাদের কিন্তু শিয়ালদার যে সৈরনাথ কলেজ এবং বেহালা যে সোসনা কলেজ তার কাছেই পড়িয়ে থাকি এমনকি তোমরা অনলাইন ক্লাসও করতে পারো আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটাকে অফলাইনের মতো করানো যাতে কোনো প্রবলেম না হয়ে থাকে তোমরা চাইলে তোমরা কিন্তু দুটি ডেমো ক্লাস তোমরা করতে পারো ফিফথ সেমিস্টারে তোমাদের ক্লাস তোমরা কিন্তু সেপ্টেম্বরে তোমরা কিন্তু ক্লাস স্টার্ট করবো যদি কেউ পড়তে ইচ্ছুক থাকো জয় করতে পারো কারণ শুধুমাত্র নোটস নিতে হবে না অনেক অ্যান্সার তোমাদের বুঝতেও হয় লাগে তোমাদের সেই জন্য তোমাদের বলা হচ্ছে যে তোমরা যদি কেউ পড়তে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু রেক করতে পারো এবার দেখো তোমাদের মার্কস ফাইভের প্রশ্নটাও তোমাদের ইংল্যান্ডে কেন প্রথম শিল্প্লব হয় যদি প্রশ্ন টাফ হয় তাহলে তোমাদের কিন্তু এখান থেকে টেন মার্ক্সের প্রশ্ন আসতে পারে ঠিক আছে নেক্সট আদি শিল্প হয় ফাইভ মার্কস দুটির মধ্যে কিন্তু একটি বিশাল ইম্পর্টেন্ট নেক্সট ইংরেজ বিপ্লবকে কি বর্জ্য বিপ্লব বলা যায় ঠিক আছে তোমরা কিন্তু এটাও ফাইভ মার্কস আসতে পারে অথবা আসতে পারে সপ্তদশ শতকের সংকট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটির মধ্যে কিন্তু একটি বিশাল ইম্পর্টেন্ট নেক্সট জ্ঞান দীপ্ত সোরেচার বছর কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসবেই হয় টেন না হলে ফাইভ মার্কস এটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু প্রশ্ন পরীক্ষা কিন্তু আসবে তোমরা সেভাবেই তোমরা কিন্তু করে রাখবে এই জ্ঞানদীপ্ত সোরেচারটা কিন্তু আসবেই আসবে হয় ফাইভ মার্কস না হয় টেন মার্কস মুদ্রণ বিপ্লব তোমাদের সাপোর্টিং প্রশ্ন জনলক আইজ্যাক নিউটন তো এই কটা প্রশ্নগুলো কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো তোমরা কিন্তু একদমই বাদ দেবে না এবং এগুলো ভালো করে করার পর তারপর তোমরা বলবো তোমরা কিন্তু ফাইভ মার্কস তোমরা কিন্তু একটু বেশি করে করে যাও কারণ তোমাদের কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা তোমার কিন্তু ফাইভ মার্কসের প্রশ্ন তোমরা কিন্তু কঠিন হয় কারণ তোমরা যখন সেকেন্ড সেমিস্টার তোমরা পরীক্ষা দিয়েছিলে তখন তোমাদের কিন্তু সিসি থ্রি পেপার তোমাদের কিন্তু কঠিন হয়েছিল তাই তোমাদের বলবো শুধুমাত্র আগের ইয়ারের প্রশ্ন অর্থাৎ তোমরা যখন দু হাজার বাইশের প্রশ্ন পড়ে তা কিন্তু নয় তোমরা কিন্তু বাইশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আদার্স যে প্রশ্ন তোমাদের কিন্তু পড়তে হবে কারণ তোমাদের কিন্তু সিওতে কিন্তু কোনো একটি পেপার তোমাদের কিন্তু খুব কঠিন হয়ে থাকে তখন তোমাদের সমস্যা হয়ে যাবে তোমরা এগুলো ভালো করে পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে করার পর তারপর তোমরা মিনিট সাইজ আন তারপর তোমরা কিন্তু ফুল সাইজ আন করে যাবে আমি তোমাদের বলবো একটা কথাই তোমরা সেভাবেই তৈরি করো যাতে কোনো প্রশ্ন ছেড়ে আসতে না হয় এবং তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু প্রতিটা প্রশ্ন তোমরা কিন্তু লিখে আসার চেষ্টা করো যদি কোনো প্রশ্ন ছেড়ে আসতে না হয় তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু লিখবে তো এই ছিল তোমাদের সিসি এইটের শেষ মুহূর্তের প্রস্তুতি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর তোমরা কিন্তু কেউ চ্যানেলে সাবস্ক্রাইব করছো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়া যার মতো এটুকুই খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন ভিডিও নিয়ে আবার আসবো